প্রস্তাবিত বাজেটে বরাদ্দের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে। তবে টাকায় বাড়লেও জিডিপির তুলনায় বরাদ্দ কমেছে শিক্ষা খাতে। খাতোয়ারি বরাদ্দের নিরিখে কৃষি খাতে বরাদ্দ কমেছে। বাজেট বাস্তবায়নে দক্ষতার অভাবে ছাপ পড়েছে স্বাস্থ্য খাতের বাজেটে। এ খাতেও বরাদ্দের অনুপাত কিছুটা কমেছে। বিস্তারিত মুশফিক উস্তালেহিনের রিপোর্টে। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিগত বছরগুলোর মতোই টাকার অঙ্কে বরাদ্দ বেড়েছে শিক্ষা খাতে। তবে টাকার অঙ্কে বাড়লেও জিডিপির অনুপাতে 2022-23 অর্থ বছরের তুলনায় বরাদ্দ কমেছে। এবার শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে জিডিপির 1.76%, যা বিগত অর্থ বছরে ছিল 1.83%, আর 2021-22 অর্থ বছরে ছিল 2.08%। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর সৃজনশীলতা সৃষ্টির উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে এবারের বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ ধরা হয়েছে 88,162 কোটি, যা গত অর্থ বছরে ছিল 81,449 কোটি। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ ধরা হয়েছে 34,722 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 42,838 কোটি, কারিগরি ও বৃত্তিমূলক এবং মাদ্রাসা শিক্ষায় 10,602 কোটি টাকা। এবারে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে। এ খাতকে আরও বেশি উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে 2023-24 অর্থ বছরের বাজেটে খাত দুটিতে প্রায় 9,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার বহুমুখীকরণের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, তরল জ্বালানি, ডুয়েল ফুয়েল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 2023-24 অর্থ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে 34,819 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থ বছরে ছিল 26,066 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 1,676 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে খাতওয়ারি বরাদ্দের হিসেবে তা কমেছে। নতুন বাজেটে কৃষি খাতে 35,374 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের শতকরা 4.64%। চলতি অর্থ বছরে এ বরাদ্দ ছিল 33,698 কোটি টাকা, যা ছিল মোট বাজেটের 4.97%। অর্থমন্ত্রী জানান, সব কৃষককে স্মার্ট কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে কোনো পরিকল্পনার কথা না জানালেও সেচের বিদ্যুৎ বিলে 20% রেয়াত দেওয়া হয়েছে। এবারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে মোট বাজেটের 5% বরাদ্দ দেওয়া হয়েছে 2022-23 অর্থ বছরে, যা ছিল মোট বাজেটের 5.4%। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে মোট 38,052 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, গত অর্থ বছরে যা ছিল 36,863 কোটি টাকা। বিগত অর্থ বছরগুলোতে বরাদ্দ দেওয়া হলেও তা ব্যয় করা সম্ভব হয়নি, তার ছাপই পড়েছে এবারের স্বাস্থ্য বাজেটে। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা।